আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, শাফাত পেয়ে সবচেয়ে বেশি খুশি কে হবে? আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে সৌভাগ্যবান কে হবে আপনার শাফাত পেয়ে? এটা দ্বিতীয় স্তরের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা আমি বড় অবাক হলাম, হাদিসের প্রতি তোমার আগ্রহ দেখি কেউ এই প্রশ্নটা করে নাই, তুমি করেছ। আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে সৌভাগ্যবান হবে আমার শাফাত পেয়ে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, হৃদয় থেকে অন্তর থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহর একত্ববাদ মেনে নিবে, দুনিয়ার কারো কাছে মাথা নত করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া পানলেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া মাবুদ কেউ নাই, উপাসনা করার ইবাদত করার কেউ নাই, আপনি যখন মনে প্রাণে বিশ্বাস করে নেবেন, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, এই মনে প্রাণের বিশ্বাসের কারণে আপনি নবীজির শাফাত পাবেন, আর এই শাফাতের কারণে সৌভাগ্যবান হবেন। নবীজির শাফাতে ধন্য হয়ে উম্মতকে জান্নাতি আল্লাহ বানায় দিবেন, উম্মতের দাম দুনিয়া আখেরাতে যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? এক নম্বর জায়গায় এখন কয়জন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি, অন্তর থেকে কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলছি, অন্তর থেকে কয়জন অনুধাবন করি যে আমার ইলাহ আমার রব আমার আল্লাহ? সারা পৃথিবী যদি একত্রিত হয়ে যায় আমার ক্ষতি করার জন্য, এই বিশ্বাস আমার মনে থাকতে হবে, সারা দুনিয়া একত্রিত হয়েও আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি কে না চান, সারা দুনিয়া মিলে আমার কোনো কল্যাণও করতে পারবে না যদি আমার আল্লাহ না চান, এই বিশ্বাসটুকুন কলিজার ভিতরে লালন করতে হবে, কলিজার ভিতরে বিশ্বাসটুকুন বসাতে হবে, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা হয় আমার নফস চলে যাবে, জীবন চলে যাবে, এরপরেও আল্লাহর বিরুদ্ধের কথা সহ্য করা যাবে না, এটা হচ্ছে খালিসান মিন কলবিহি আও নাফসি, আপনার নিজের হৃদয় থেকে এ কথা লালন করা, আমার রব আমার পালন করতে আমার মালিক কে, এটা যদি আপনি হৃদয় থেকে লালন করেন তবেই কেবল আপনার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সার্থক হবে, আপনি সৌভাগ্যবান হবেন, আপনাকে নবীজি চিনবে, শাফাত করবে, ধন্য হয়ে আপনি জান্নাতে চলে যাবেন। দুই শ্রেণীর পরে আমার ভাইয়েরা, অধিক পরিমাণে নবীর নামে যারা দরুদ পড়বে নবীজি তাদের জন্য শাফাত করবেন। আপনি দরুদ পড়বেন একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, সর্বনিম্ন এতটুকুন করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, দরুদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। দরুদ ইব্রাহিম পড়বেন, কি আজীব ব্যাপার দেখেন, আশ্চর্যজনক ব্যাপার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ,
দুইবার, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার? ইন্নাকা হামিদুম মাজিদ, হামিদ কার নাম? মাজিদুন কার নাম? আল্লাহর নাম দুবার। এরপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কবার রাসূলের নাম? কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার? ইন্নাকা হামিদুম মাজিদ, হামিদ আল্লাহর নাম, মাজিদ আল্লাহর নাম। তাহলে হামিদুন মাজিদুন, আল্লাহর দুটি নাম পেলাম, দুবার দুবার চারবার আল্লাহর নাম আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের নামও চারবার আসছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও চারবার আসছে, দরুদ ইব্রাহিম পড়বে। এরপর চতুর্থ নম্বরে নবীজি শাফাআত করবে ওই সমস্ত আল্লাহর গোলামদেরকে যারা আজানটা শুনে রসুলের নামটা শুনবে, আজানটা পুরোপুরি শুনল, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমনটা বলবে আপনিও বলেন, ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ সময়ে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, এরপরে আপনি আজানের দোয়াটা পড়েন। আজানের দোয়ার মধ্যে নবীজির জন্য ওয়াসিলার দোয়া করেন, এই শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক নবীজিকে দান করবেন। আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি আল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলা, এই ওয়াসিলার দোয়া যারা করবে, নবীজির জন্য ওয়াসিলার দোয়া যারা করবে, হাল্লাত লাহু শাফাতি, নবীজি বলছেন তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে, আমি নবী ওই উম্মতের জন্য শাফাত করব, আমার শাফাত যখন সে পেয়ে যাবে, শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? হাল্লাত লাহু শাফাতি, নবীজির জন্য যারা ওয়াসিলার দোয়া করবে, হাল্লাত লাহু শাফাতি, আমার শাফাত তার জন্য আবশ্যক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, রাসূল যদি আপনার জন্য শাফাত করে আল্লাহ আপনার জন্য জান্নাত নিশ্চিত বানায় দিবে। সুবহানাল্লাহ, সমস্ত নবী পেরেশান থাকবে, নবীরা পর্যন্ত বলবে শাফাতুল উযমা, যেটি সবচেয়ে বড় শাফাত, সমস্ত মানুষের জন্য শাফাত, সেই শাফাতের জন্য সবাই প্রত্যাশী থাকবে। খামসিনা আলফা সানা, ময়দানে মাহশারে 50,000 বছর সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলে চিৎকার করবে, আর আমার নবী আল্লাহুম্মা উম্মতি ওয়াল্লাহ আমার উম্মত বলে নবী কাঁদবে, উম্মতি উম্মতি বলে সেদিন নবী কাঁদবে। সেই সময়ে সমস্ত মানুষের জন্য আমার নবী বিশ্ব নবী শাফাত করবেন, সময়টা এত লম্বা হবে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষগুলা ঘামতে থাকবে ঘামতে থাকবে, ফামিনহুম মান ইয়াকুনু আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়াকুনু আলা হাকওয়াইন, কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে, আপন আপন ঘামের মধ্যে মানুষ সেদিন হাবুডুবু খাবে। আল্লাহর নবী দেখিয়ে দিলেন ফামিনহুম মান ইয়াকুনু আলা ফি, কারো কারো ঘাম সেদিন তার মুখ পর্যন্ত চলে আসবে, এত দূর পর্যন্ত ঘাম চলে আসলো, এত কঠিন সেদিনের সিচুয়েশন হবে। সেই কঠিন মুহূর্তে নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবে, নবীজিকে যিনি শাফাতে ধন্য বানায়, নবীজির শাফাতকে সেদিন কবুল করে সমস্ত মানুষের জন্য, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালামদের জন্য সবাই বলবে আল্লাহ সময়টা একটু কমায় দেন, এত লম্বা সময় এত কষ্টের ভিতরে আছি, সময়টা কমায় দেন। সেদিন যখন নবীজি
শাফাত করবে, ইন্নাহু লা ইউখাফফু আলা উম্মতি হাত্তা ইউখাফফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে দু অথবা চার রাকাত নামাজ পড়তে যেমন সময় লাগত, উম্মতের জন্য এত অল্প সময়ের ভিতরে আখিরাতের 50,000 বছর যিনি খাটো বানায় দিবেন তিনি কে? এটা একটা সবার জন্য নবীজির শাফাত, উম্মতের জন্য নবীজির শাফাত আবশ্যক হবে, ওই উম্মতের জন্য যে উম্মত আজানের পরে আজানের দোয়া করবে, নবীজির নামে দরুদ পড়বে, তার জন্য শাফাতটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে আমার ভাইরা, যার জন্য শাফাত ওয়াজিব হবে, যে মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করবে, কত বড় সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মানিস্তাতা মিনকুম আইয়ামুত ফিল মদিনা ফালিয়ামুত, যার সক্ষমতা আছে মদিনায় মৃত্যুবরণের সেজন্য মদিনায় মৃত্যুবরণ করে। এখন মৃত্যু কোথায় হবে কে জানে, কিন্তু এই হাদিস আপনি শোনার পরে মনের মধ্যে যদি আগ্রহ জাগ্রত হয়, আল্লাহ যদি মদিনায় মৃত্যুবরণ করতাম, মদিনায় গেলেন সফরে, হজ অথবা উমরার সফরে মদিনায় গেলেন, এরপরে মৃত্যুবরণ করলেন, রাসূল বলছেন যে আনা শাহিদ, আমি সেদিন তার পক্ষে সাক্ষী দিব, তার হৃদয়ে আমি নবীর ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ। আমি নবী সেদিন তার জন্য শাফাত করব। তো নবীজি যদি আপনার জন্য সাক্ষী দেয়, শাফাত করে, কত বড় সৌভাগ্য। তো সবার তো সেটা আল্লাহ তাআলা নসিবে রেখেছে কিনা আমরা জানি না, আমরা কোথায় মারা যাব কে লিখে রেখেছেন আল্লাহ তাআলা। এই পাঁচ শ্রেণীর মানুষ নবীজির শাফাতে ধন্য হবে, নবীজির শাফাত করবে।